বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ট্যালি সফটওয়্যার কিভাবে ডাউনলোড করে ইনস্টল করে একটা নতুন কোম্পানি ক্রিয়েট করতে হয়। আমরা এখানে গুগল ড্রাইভে সরাসরি ট্যালি সফটওয়্যার কিভাবে ইনস্টল করে এই লিংকটা আমি আপনাদেরকে সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এবং তার আগে আপনারা একটু ট্যালি সফটওয়্যার উইকিপিডিয়া একটু ঘুরে আসবেন, উইকিপিডিয়া একটু দেখে নেবেন যে উইকিপিডিয়ায় কি বলা আছে, একটু মানে জানা থাকলেও জেনে রাখা একটু ভালো ট্যালি সফটওয়্যার ব্যবহার কি। দেন আমি আমার অলরেডি ট্যালি ডাউনলোড করা আছে, আমি সরাসরি সেই ডাউনলোড করে ইনস্টল করা আছে, সরাসরি আমি ট্যালিতে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যালি সফটওয়্যারটা ইনস্টল ওপেন হচ্ছে। এখানে আমরা সরাসরি ওয়ার্কিং এডুকেশনাল মোডে চলে যাব। ওয়ার্কিং এডুকেশনাল মোডে গিয়ে ট্যালি বোল্ড পাসওয়ার্ড, আমার এখানে অন্য একটা কোম্পানি ক্রিয়েট করা আছে তাই ট্যালি বোল্ড পাসওয়ার্ড চাচ্ছে, যেন ট্যালিতে ঢুকতে হলে ট্যালি বোল্ড পাসওয়ার্ড মানে এখানে ক্রিয়েট করা আছে। আমি স্কেপ দিয়ে ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে আমরা সরাসরি এখানে ক্রিয়েট এ কোম্পানি এখানে নেম দিলাম PBC লিমিটেড, PBC লিমিটেড অ্যাড্রেস দিলাম, একটা অ্যাড্রেস দিবেন, কান্ট্রি অবশ্যই এটা বাংলাদেশ দিবেন, কান্ট্রি বাংলাদেশ। ফোন নাম্বার থাকলে দিবেন, নাহলে মোবাইল নাম্বার একটা দিয়ে দিলেন। এখানে ফ্যাক্স নাম্বার, ফ্যাক্স থাকলে দিলেন, ইমেল অ্যাড্রেস, ইমেল থাকবে, ইমেল যদি থাকে তাহলে দিবেন। ওয়েবসাইট আপনার কোম্পানি ওয়েবসাইট থাকলে সেই কোম্পানির ওয়েবসাইটটা এখানে ইনপুট দিয়ে দিতে পারেন। এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম, ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় আপনার 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত, 30 জুন পর্যন্ত। তাহলে আমি এখানে দিব 1/7/2019। এখানে অটোমেটিক্যালি দেখবেন যে ওখানে 1/7/2019 দিছি, নিচেরটাও 1/7/2019 বুকস বিগিং ফর্ম, মানে আমার এই বুক কিপিংটা কত তারিখ থেকে শুরু হবে এখান থেকে শুরু, এখানে দিয়ে যাবো। এটা অটোমেটিক্যালি ওখানে এটা ইনস্টল করার পর দেখতে পাবেন যে 1/7/2019 টু 30/6/2020 পর্যন্ত এই কিপিংটা রাখা হবে। তারপরে ট্যালি পাসওয়ার্ড যদি দিতে চান দিবেন, অবশ্যই ট্যালি বোল্ড পাসওয়ার্ড, ট্যালিটা ওপেন করার ক্ষেত্রে সরাসরি আপনার পাসওয়ার্ডটা চাবে। যদি আপনি সিকিউরিটি কন্ট্রোল দিতে চান ইয়েস দিলে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইয়েস দিলে নেম অফ অ্যাডমিনিস্ট্রেটর, আপনার এই ট্যালি এইটার নাম হবে কি, আপনার একটা নাম দিবেন, যেমন আপনি নিজে ইউজার, এক্স ইউজার, ওয়াই ইউজার, তখন পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড এখানে চলে আসবে। এখানে আমি এটা দিচ্ছি না, তারপরে এখানে আমি নো করে দিচ্ছি। আবার বেস কারেন্সি স্যাম্পল অবশ্যই টাকা বাংলাদেশি, স্যাম্পল টু অ্যামাউন্ট নো, দরকার নাই, অ্যামাউন্টের সাথে স্যাম্পল দেওয়ার দরকার নেই। অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, ইয়েস। শো অ্যামাউন্ট ইন মিলিয়নস, মিলিয়নে দরকার নাই, নো দিলাম। নাম্বার অফ ডেসিমেল প্লেস, মানে নাম্বার অফ ডেসিমেল প্লেস মানে দশমিকের পরে আপনার কত সংখ্যা থাকবে, 2 সংখ্যা দিতে পারেন, 3 সংখ্যা দিতে পারেন, 1 সংখ্যা দিতে পারেন, শূন্য দিলেও আসবে না। নাম্বার অফ ওয়ার্ড রিপ্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমেল, আপনার ওয়ার্ড মানে আপনার এই কথায় লেখার জন্য কি আসবে, পয়সা আসবে, পয়সা লেখাটা আসবে, যেমন 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সা অনলি, এভাবে আসবে। তারপর নাম্বার অফ পেজেস অফ অ্যামাউন্ট ইন ওয়ার্ডস অবশ্যই 2 সংখ্যার। তারপর এখানে যদি আপনি এন্টার দেন, এন্টার অ্যাকসেপ্ট দেন, অবশ্যই সেটা অটোমেটিক্যালি একটা কোম্পানি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি কোম্পানিটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে দেখেন আমার অলরেডি চলে আসছে PBT লিমিটেড। এখানে পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ভাউচারগুলোর কাজ করা হয়, অ্যাকাউন্ট ইনফো, অ্যাকাউন্ট ইনভেন্টরি, ইনভেন্টরি কীভাবে ইনপুট দিতে হয়, পারচেস, তারপর সেলস, রিসিপ্ট, পেমেন্ট, এগুলো সবই আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, স্টক সামারি, রেশিও অ্যানালাইসিস, সবগুলাই আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।